চেতনার নামে বঙ্গবন্ধুর আগের সাথে বিক্রি করে খাওয়ার জন্য এদেশে ভাস্কর্য তৈরি করতে চাইছে। যদি রাসূলের আগমন মুক্তির বিপক্ষেই থাকে, ভাস্কর্যের বিপক্ষেই থাকে, তাহলে আপনি কোন সহজে কোরআন বিরোধী একটা কার্যক্রম করে সেটাকে কোরআনের আইন বলে চালাতে চান এমন দুঃসাহসিকতা বাংলাদেশের জাতি কখনো মেনে নিতে পারে না। বঙ্গবন্ধু নয়, যদি আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মূর্তি এদেশে বানানো হয়, সেই মূর্তিকে ভেঙে আমরা বঙ্গম সাগরে ভাসিয়ে দিতে অধীরবোধ করবো না। আদর্শিক দিক থেকে কিয়ামতের দিন মানুষ তিন ভাগে বিভক্ত হবে, কয় ভাগে? তিন ভাগে। আর একটু আওয়াজ করে বলেন, কয় ভাগে? তিন ভাগে বিভক্ত হবে। একদল মুসলমান, এই মুসলমানের মাঝে ইমানদারদের মাঝে আবার দুটো ভাগ হবে, একদল চলে যাবে বিনে হিসেবে জান্নাতে, বলেন না সুবহানাল্লাহ। আরেক দল জান্নাতে যাবে, তবে শাস্তি কিছুটা গ্রহণ করবে, নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ কাজা করেছে, রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, যাকাত দেয়নি, দুর্নীতি করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, এই সমস্ত বিষয় যে গুণাগুলো সে কামিয়েছে এই গুনাহের শাস্তি সে ভোগ করবে, এরপরে জান্নাতে যাবে। আরেক দল হবে মুনাফেক, যারা মুসলিমদের সাথে মিলে থেকেছে, দেখতে আকৃতিতে মুসলমান হয়েছে কিন্তু সত্যিকার অর্থে তার হৃদয়ের মধ্যে তার কলবের মধ্যে ইসলাম এবং রাসূলের জন্য কোরআনের জন্য কোনো ভালোবাসাই ছিল না, শুধুমাত্র তার আদর্শিক লেবাসটা দেখা গিয়েছে যে সেই ব্যক্তি মুসলিম, এটা হচ্ছে মুনাফিক। আরেক দল হবে বিনে হিসেবে একদম কোনো কথা নেই, একদম কাফিরের পাল্লায় তাদেরকে তোলা হবে। এই আদর্শিক দিক থেকে তিনটা ভাগ, একটা মুসলিম, একটা মুনাফিক, একটা কাফের। যারা মুসলিম হবে তাদের মধ্যে দুটো ভাগ। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? আইকুদের আওয়াজ করে বলেন, নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোথায় পেয়েছি আমরা? আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলছেন তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একাই একশো ছিলেন, তিনি তার বাবাকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তার বাবার সাথে তার একটা দ্বন্দ্ব ছিল, আদর্শের দ্বন্দ্ব নাকি জমি জমা নিয়ে দ্বন্দ্ব? না, কিসের দ্বন্দ্ব ছিল? তার বাবা তারে বোধ হয় সম্পত্তিতে কিছুটা কম দিয়েছিল, অন্য ভাই বোনদেরকে তার চাইতে বেশি দিয়েছিল, তাই না? এরকম তাহলে তাকে বোধ হয় পিটাইছিল অন্যায় ভাবে, এরকম এরকম কোনো দ্বন্দ্ব নাই, একটা আদর্শের দ্বন্দ্ব ছিল। সে আদর্শটা কি? তিনি তার বাবাকে বলছেন, তিনি আনতে সেই না, হে আমার বাবা, আমি তো আপনাকে ভালোবাসি, আমার কলিজার ভেতরে আপনি রয়েছেন, কিন্তু আপনি কেন এমন জিনিসের পূজা করেন যেই জিনিসটা কথা বলতে পারে না, শুনতে পারে না, খেতে পারে না, দেখতে পারে না, আপনাকে তার অভিব্যক্তি পেশ করতে পারে না? তার বাবা বলেছেন, হে আমার সন্তান ইব্রাহিম, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি কি আমার প্রতিমার বিরুদ্ধে চালন করছো? তুমি কি আমার প্রতিমার প্রতি তুমি কি নাক ছিটকাচ্ছ? শুনে রাখো, যদি আমার প্রতিমার প্রতি আমি যাদেরকে পূজা করি তাদের ব্যাপারে তোমরা নাক ছিটাও, তুমি নাক ছিটাও, লা ইন লাম তাতাহিলাউ জুমান্নাক, আমি তোমাকে প্রস্তর আঘাতে তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো, আমার দ্বিধা হবে না, ওয়াহজনি মালিয়া, এর চেয়ে বেশি ভালো হবে তুমি আমার কাছ থেকে দূরবর্তী কোথাও চলে যাও, আমি তো তুমি আমার প্রতিমার বিরুদ্ধে চারণ করছো, এটাকে আমি সহ্য করব না। এই আদর্শ যদি তোমার মধ্যে থাকে তাহলে এটা আমি কখনো মেনে নিব না, তোমাকে প্রস্তর আঘাতে আমি হত্যা করতে উদ্যত হব, এর চাইতে আমি পিতা আমি তোমাকে মারতে চাই না, তুমি দূরবর্তী কোথাও চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলতে তখন তার বাবার পায়ে ধরে মাপছে, বলছে আচ্ছা যা বলছি বলছি, আর কোনোদিন বলবো না আপনার ঘরে আমার থাই যান, এটা বলছিলেন না তার বাবারে? কথা বলেন, এটা বলেছিলেন? কি বলেছেন? তিনি সেখান থেকে চলে আসছেন, বলছে ঠিক আছে আপনি আমার বাবা, আপনাকে আমি সম্মান করি, আমার হৃদয়ে আপনার প্রতি আমার ভালোবাসা আছে, শ্রদ্ধা রয়েছে, কিন্তু যেখানে আপনি আল্লাহর সাথে শরীক করছেন সেই শরীককে আমি কিছুতেই মেনে নিতে পারি না, আমি এই সমাজ থেকে, এই দেশ থেকে, এই রাষ্ট্র থেকে আমি বিতাড়িত হয়ে
আমি চলে যাচ্ছি, যেখানেই যাব সেখানেই আল্লাহ এক এটাই বলবো, এটাই আমার দিনের প্রতি, এটাই আমার মানুষের প্রতি দাওয়াত করবে। তিনি দেশ থেকে হিজরত করে বেরিয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। তার সম্মান আল্লাহর কাছে মানুষের কাছে কমেছে না বেড়েছে? কেন বেড়েছে? কারণ তিনি একটা সত্যকে গ্রহণ করেছেন, তার হৃদয়ের মাঝে একটা সত্যকে জায়গা করে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে কতটা প্রিয় হয়েছেন যা আল্লাহ বলছে হযরত ইব্রাহিম এই যে দেশ ত্যাগ করলেন, তিনি একাই একশো, তিনি একাই একটা জাতি, মিল্লাতুন ওয়াহিদা, সে একাই একটা জাতি, একাই এক জাতিতে আল্লাহ তাআলা তাকে রূপান্তরিত করে দিয়ে আল্লাহ তাআলা কোরআনে তার নাম উল্লেখ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। অতএব যদি কেউ কখনো কোনো বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলে তাহলে তার সম্মান কমবে না বাড়বে? আরো যদি আওয়াজ করে বলেন কমবে না বাড়বে? এখন যদি কেউ বলে বলা যাবে না, বললে এটা হবে, বললে তারা এটা করবো, বললে তারা ওইটা করবো, তরফের মধ্যে পিন মারবো, তাহলে কি চোখ করে বসে থাকতে হবে? তাই না, বলা যাবে না। যদি বলি তাহলে তো আমার ক্ষতি হবে, এজন্য চোখ করে থাকাটা হেকমত হবে, তাই না? ওয়াল্লাহি যদি কোন ব্যক্তির মধ্যে ঈমান থাকে, যে ব্যক্তির মধ্যে যারা পরিমাণ ঈমান রয়েছে, সে যদি কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ হাদিস এবং কোরআন থেকে যদি একটু ইলম অর্জন করে থাকে, সে কোনো কিছুর পরোয়া করবে না। ওয়াল্লাহি সে সত্য কথাটুকুই জাতির সামনে উন্মোচন করবে, ঠিক কিনা আওয়াজ করে বলে। এটা হচ্ছে একজন মানুষের দায়িত্ব, এটা হচ্ছে একজন ইমামের দায়িত্ব। আচ্ছা, আপনি 2019 সালের আজকে আজকে কয় তারিখ, কোন মাস? নভেম্বর, তাই না? নভেম্বরের কয় তারিখ আজকে? 27 তারিখ। আপনি 2019 সালের 27 তারিখে আমাদের মার্কেটে একটা দোকান নিয়েছিলেন, হাজি আদম আলী মার্কেটে। তো আজকে এক বছর পূর্তি হয়েছে, তো এক বছরে আপনি অনেক ডেভেলপ হয়েছেন। এই দোকান থেকে লভ্যাংশ দিয়ে আপনি একটা বাড়ি করেছেন, একটা গাড়ি কিনেছেন, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন খুব ভালো জায়গায়। এখন এই এক বছরে আপনি এই দোকান থেকে লভ্যাংশ অনেক পেয়েছেন, অনেক লাভবান হয়েছেন, এক বছর পূর্তিতে আপনার একটা আনন্দ আছে না নাই? আছে না নাই? আছে। আচ্ছা, এই দিনে যেই দিন আপনার ব্যবসার এক বছর পূর্তি হয়েছে এবং যে ব্যবসা থেকে আপনি এত লাভবান হয়েছেন, ঠিক এই দিনটাতে আপনার মা মারা গেল, কি মারা গেল, তাহলে আপনার আনন্দটা বেশি না আপনার বিয়োগের ব্যথাটা বেশি? কোনটা বেশি হবে? আরো জোরে বলেন কোনটা বেশি হবে? ব্যথাটা বেশি হবে। ফজিলতের কথা আমাদের কিন্তু প্রয়োজন আছে সমাজে, যদি আমরা ফজিলতের বয়ান না করি তাহলে কি হবে জানেন? ফজিলত সম্পর্কে মানুষ জানতে পারবে না। কিন্তু কোথাও যদি ইমানের প্রশ্নবিদ্ধতা চলে আসে যে আমি একটা বিষয় সামনে এসেছে, যদি ওটা নিয়ে আলোচনা না করি মানুষের এখানে দ্বিধাদ্বন্দ্ব থেকে যাবে, ইমানের জায়গায় সে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে যে অমুকে এটা বলছে, তো এটার ব্যাপারে তো আলোচনা হচ্ছে না, তো আমি কি এটাকে গ্রহণ করব না ওইটাকে গ্রহণ করব, তাহলে আমি ইমান হেফাজতের কাজটা আগে করব না ফজিলতের বয়ানটা আগে করব? কোনটা আগে করব? ইমান যেন রক্ষা হয়। একজন মানুষের মধ্যে যদি ইমান না থাকে, সে যদি কেমন পর্যন্ত হায়াত পায়, সে যদি ফজিলতের আমল করতে 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 একদম হার মুখ ভেঙে গেলে, এরপরেও কি তার একটা সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে? আরো জোরে বলেন লেখা হবে। তাহলে আমাদের ফজিলতের আলোচনা অবশ্যই করতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু যেই জায়গাটাতে ইমানের আলোচনা না করলে আমরা প্রশ্নবিদ্ধতায় পড়ব, কঠিন অবস্থায় পড়ব, সেই জায়গাগুলো আমাদের কি করতে হবে? আলোচনায় নিয়ে আসতে হবে। তা আমরা যেটা বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে কি বললেন যখন শিরক করতে বললেন, তিনি হিজরত করে অন্যত্র চলে গেলেন, ঠিক আছে বাবাকে ভালোবাসি, বাবার সাথে বিয়াদবি করা যাবে না, কিন্তু তিনি বাবার থেকে দূরে চলে গেলেন, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহর সাথে শিরক করা যাবে না এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন। আপনার স্ত্রী যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে দিয়ে উদাহরণ দিই, তাদের বউ তো মোটামুটি বয়স বৃদ্ধ হয়ে গেছে, আমরা যাদের বয়স 60 তাদের বউয়ের অন্তত বয়স যদি কম হয় 45 হবে না, 45 কম করে ধরলাম। আচ্ছা, সেই 45 বছরের একটা স্ত্রী যদি আপনার পাশের ঘরের একজন লোকের সাথে পরক্রিয়া করে, আপনি কি মেনে নেবেন? কথা বলেন মেনে নেবেন? কেন মানবেন না? এটা তো বুড়ি হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, তাহলে আপনি কেন মানবেন না? জোয়ানটা বাদ দিলাম, বুড়ি যদি অন্যের সাথে
করে আপনি মানবেন? মানবেন না। কেন মানবেন না জানেন? কারণ এই যে তার সুন্দর ঠোঁট আছে, এই ঠোঁটের জন্য আপনি কয়েকটা লিপস্টিক কিনে দিয়েছেন, তাই না? আপনি এই যে আপনার স্ত্রীর বডি রয়েছে, এই বডিতে আপনি কিছু কাপড় চোপড় আপনি আপনার স্ত্রীর জন্য কিনে দিয়েছেন, এর কিছু ব্যয়ভার আপনি বহন করেছেন। বহন করার কারণে এই মহিলা কারোর সাথে তার মানসিক অবস্থা শেয়ার করবে বা শারীরিক অবস্থা শেয়ার করবে এটা আপনি মানতে পারেন না। যদি এই সাধারণ একটা কিছু অল্প কিছু দেওয়ার কারণে আপনি মানতে না পারেন যে রব আপনাকে এত সুন্দর সৃষ্টি করেছেন, আপনার স্ত্রীকে এত সুন্দর করে ঠোঁট বানিয়ে দিয়েছেন, এত সুন্দর করে নাসিকা বানিয়ে দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, কালো ভ্রু দিয়েছেন, আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন, সেই রবের সাথে যখন আপনি কাউকে শরীক করবেন সেই রব কিভাবে মানবে, তার কিভাবে সহ্য হয়, ঠিক কি? নামাজ করে বলেন। আপনি আপনার স্ত্রীর বানান নাই, আপনার স্ত্রীর দুইটা কাল লিপস্টিক কিনে দিচ্ছেন, দুইটা কাপড় কিনে দিচ্ছেন, কয়েকদিন খাওয়াইছেন, আপনার স্ত্রী কারোর সাথে পরক্রিয়া করবে, কারোর সাথে আপনাকে শরীক করবে, এটা আপনার সহ্য হয় না। আপনার স্বপ্নে আপনার রবকে কারোর সাথে শরীক করা হবে, আপনি কিভাবে এটা সহ্য করবেন? যদি মুমিন হন, যদি হৃদয়ে একটু জানার পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে এটাও তো আপনার কাছে কখনো গ্রহণযোগ্যতায় আসতে পারে না, কখনো আপনার সহ্য হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করেছেন। আচ্ছা, বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি, আকাশচুম্বী জনপ্রিয়তা যার ছিল, প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, তার মৃত্যু কোন দিনে বলেন তো? 15ই আগস্ট। আচ্ছা, 15ই আগস্ট সরকারিভাবে আয়োজন করা হলো সকালবেলা, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্য দোয়া করা হবে, কিছু খাবারের ব্যবস্থা আছে। আপনি গেলেন সেখানে, সকালবেলা দোয়া করলেন, খাবার খেলেন, বিভিন্ন আনুষ্ঠানিকতায় ছিলেন। এখন বিকেলবেলা বিরোধী দলের একজনের কি জন্মদিন? কি একটু আওয়াজ করে বলে, কি দিন? জন্মদিন। আপনি বিরোধী দলের জন্মদিনে গেলেন, সেখানেও আবার খাইলেন, দোয়া করলেন। এখন সকালবেলা যেখানে গেছিলেন, এরা যদি জানতে পারে আপনি সকালবেলা এখানে উপস্থিত ছিলেন, অ্যাটেন্ড করে হয়েছেন, আবার বিকেলবেলা ওখানে গেছেন, ওরা যদি আপনারা ধরতে পারে, পিঠের চামড়া রাখবে না শুনবে? বলেন, রাখবে না শুনবে? শুনবে। যদি একজন রাষ্ট্রপতি, একজন প্রেসিডেন্ট, মরহুম প্রেসিডেন্টের অবস্থা, তার দোয়ায় শরীক হওয়ার পরে আরেকজনের দোয়ায় শরীক হয়েছেন, যদি একের সাথে অপরের শরীক হওয়ার কারণে যদি দুনিয়ার মানুষ এমন করে যে রব আপনাকে এই জীবন দিয়েছে, আপনার মাল দিয়েছে, আপনার সম্পদ দিয়েছে, আপনাকে পরিবার দিয়েছে, সেই রবের সাথে যখন শরীক করবেন, সেই রব কিভাবে মানবে? সেই রব কিভাবে মানবে? আপনি একটু ভাবেন আপনার কমন সেন্স দিয়ে। আর যখন আপনার সামনে সমাজে কিছু মানুষ সেটাই করতে যাবে, আর আপনি যদি বলেন তখন এই ফজিলতের আলোচনা করতে, তাহলে কি সম্ভব? আদর্শ আসলে কি? আদর্শ কোনটা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহান স্থপতি, আকাশচুম্বী জনপ্রিয়তা তার ছিল। আমি যদি তার মতো একটা কোট পড়ি, তাহলে তার আদর্শের আমি হয়ে যাব, তাই না? কথা বলেন, তার আদর্শের হয়ে যাব না? তার মতো একটা কোট পড়লে হয়ে যাব? কাপড় চোপড়, তার লাইফ, স্বাভাবিক চলাফেরা, তিনি কিভাবে খেতেন, এটাই কিভাবে চলতেন, এগুলোকে অনুসরণ করলাম না। সে কেমন কাপড় পরতেন সেটা খালি পড়লাম। সে একটা নেতা ছিল, আমাকেও নেতা হতে হবে, সে আদর্শবান নেতা ছিল, আমি আদর্শের দিক বিবেচনা করলাম না, আমি আদর্শ ছাড়া অন্যের পকেটে টাকা কেড়ে নিলাম, অন্যের অন্যায়ভাবে দুইটা চর মেয়েরা, এরপরে টাকা জমা আমি নেতা সাজলাম, তাহলে কি নেতা হবো তার আদর্শের? আদর্শ কি? আপনি তার আত্মজীবনী পড়েন। এখানে কয়জন ভাই আছেন হাত তোলেন তো, যে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছেন? কয়জন আছেন বঙ্গবন্ধুর আত্মজীবনী কারো ঘরে আছে থাকলে হাত তোলেন, আপনার জন্য আমি দোয়া করব, হাত তোলেন তো। একজন নেই। এই সমাজে যারা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, ওলামাই কেরাম ভালোবাসেন, এ দেশ তার নেতৃত্ব ছাড়া স্বাধীনতা স্বাধীন হওয়া এটা অকাল্পনিক একটা বিষয় ছিল, কাল্পনিক একটা বিষয় ছিল, খুব কঠিন ছিল। তিনি এদেশকে স্বাধীন করেছেন, তিনি এর জন্য খেটেছেন, এই ভূমির জন্য তিনি অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। আমরা তাকে ভালোবাসি, আল্লাহ যেন তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন, সকলে বলি আমিন। আচ্ছা, তিনি যদি জান্নাতে যান, বিএনপির যারা আছে তাদের জান্নাত ছোট হয়ে যাবে, তাই না? যদি বিএনপির যিনি মারা গেছেন জিয়াউর রহমান, তিনি যদি জান্নাতে চলে যান, তার জন্য যদি জান্নাতের দোয়া করি, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, তাই না?
এমন কি হয় সম্ভব? সেখানে কি আওয়ামী লীগ কে বিএনপি কে তাবলীগ কে পাবলিক কারো কোনো প্রয়োজন পরিচয় এই দিক থেকে খাটবে না, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া যার বেশি তার জান্নাত তত বড়। বলেন না সুবহানাল্লাহ। তো তার আত্মজীবনী পড়েন, তার আত্মজীবনী পড়লে বুঝতে পারবেন আসলে তিনি কেমন মুসলমান ছিলেন। আমাদের মতো সাধারণ মুসলমান তিনি ছিলেন না, তিনি কথায় কথায় বক্তৃতার কোণে কোণে মোড়ে মোড়ে তিনি যখনই থামতেন বলতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সাতে মার্চের রেসকোর্সের ময়দানে যখন তিনি ভাষণ দিয়েছিলেন কি বলেছিলেন? এবারে সংগ্রাম, বলেন এবারে সংগ্রাম, এবারে সংগ্রাম এদেশ স্বাধীন করার জন্য রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব জয় শ্রীরাম, তাই না? এটা বলছিলেন না? কি বলছিলেন? ইনশাআল্লাহর উপর ভিত্তি করেই কিন্তু কি হয়েছিল, স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এ তারপরেও এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এর মানে তার মধ্যে ঈমান ছিল পরিপূর্ণ। ইনশাআল্লাহর উপর ভিত্তি করে তিনি নেমেছিলেন, অস্ত্র শস্ত্রে খুব বলবান ছিল না বাংলাদেশ, অস্ত্র শস্ত্রের দিক থেকে খুব এগিয়ে ছিল না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে এরপরে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কিন্তু বড় দুঃখ, আমাদের যখন করোনাকালীন টকশো শুরু হলো আমাদের দেশে, আমরা দেখেছি অনেকেই বলে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের, আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, আমরা তার চেতনায় ধারণ করি, অথচ তারা এই একটা সংকটপূর্ণ সময় আমরা দেখিনি তারা বলেছে যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হন তাহলে এই পরিস্থিতি থেকে আমরা বের হব। একজন নেতা তিনি কোন লেভেলের ছিলেন, তার কথাবার্তা কেমন ছিল, তার আচর আচরণ কেমন ছিল, সেটাকে গ্রহণ করাই তার আদর্শ গ্রহণ করা, ঠিক কি? নামাজ করে বলে। আপনি শুধুমাত্র তার মতো একটা কোট বানাইলেন, বললেন মুজিব কোট পড়ছি আমি, মুজিবের আদর্শ ন, এটা কখনো নয়। যদি আদর্শের হতে চান, তিনি যেভাবে খেতেন, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি যেভাবে কথা বলতেন, তিনি যেভাবে গরিবের পাশে দাঁড়াতেন, সেভাবেই আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? তিনি নির্যাতিত মুসলিম কাশ্মীরের পক্ষে কথা বলেছেন। আমরা যখন নির্যাতিত কাশ্মীর মুসলিম কাশ্মীরের পক্ষে কথা বলি বা পৃথিবীর নির্যাতিত মুসলিমদের প্রতি কথা বলি, তখন কিছু প্রগতিশীল বলে যে কাশ্মীরের পক্ষে কথা বলা যাবে না। আচ্ছা, বঙ্গবন্ধু জাতিসংঘে যেই জায়গায় নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলেছেন, আর যখন তারই চেতনাশীল যারা প্রগতিশীল যারা যারা বলে যে তার নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলা যাবে না, তখন কি এটা বঙ্গবন্ধুর আদর্শের হয় না বঙ্গবন্ধুর আদর্শের বিপরীত হয়? বিপরীত হয়। আপনার এই 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 যে বিষয়গুলো কেন হয় জানেন? কারণ তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েন, তারা বঙ্গবন্ধুকে জেনেছে, শুধু কথায় কথায় জেনেছে, ঘুরে ঘুরে জেনেছে, কিন্তু তাকে পড়ে জানেনি। এই জন্য তার আত্মজীবনী পড়ার দরকার আছে না নেই এই সমাজের মানুষের? আছে। যদি তার আত্মজীবনী পড়ে ফিরলে কেউ নামে, আমার মনে হয় ওই ব্যক্তি হবে আদর্শ নেতা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। বঙ্গবন্ধুর জীবনী পড়েন, সেখানে দেখবেন যে আলেমদের সাথে তাদের তার হৃদ্যতা কতটা বেশি ছিল, আলেমদের সাথে তার ভালোবাসা কত বেশি ছিল। আপনি যদি পড়েন, তিনি দেখবেন মাওলানা ভাসানীর কাছ থেকে তিনি কি শিখেছেন, রাজনীতি শিখেছেন। তার রাজনীতির গুড়ি কে? একজন আলেম কে? আওয়াজ করে বলেন কে? একজন আলেম, আলেমের কাছ থেকে তিনি রাজনীতি শিখেছেন, এবং এই রাজনীতি একজন আলেমের কাছ থেকে শেখার কারণে তিনি হয়েছেন একজন আদর্শবান এবং একজন রোল মডেল পর্যায়ের একজন আদর্শ রাজনীতিবিদ, ঠিক কিনা? যদি আদর্শবান মানুষের কাছ থেকে রাজনীতি শেখা যায়, তাহলে এই সমাজে যারা রাজনীতিবিদ হয়ে ওঠে তারা হবে কি, আদর্শবান রাজনীতিবিদ, ঠিক কিনা? তিনি একজন আলেমের কাছ থেকে শিখেছেন, যার পরে আদর্শবান রাজনীতিবিদ হয়েছেন। আচ্ছা, আজকে আমরা দেখছি যে তিনি ইসলামী ফাউন্ডেশন, যেটা ইসলামী ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেছেন বলেন তো? মহাত্মা গান্ধী এসে এরপরে বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন, তাই না? কে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে তৈরি করে দিয়ে গেছেন, প্রতিষ্ঠা করে গেছেন। কেন প্রতিষ্ঠা করেছেন জানেন? এই
ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যেন বাংলাদেশের মোড়ে 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 একটা করে তার মূর্তি বসানো হয়, তাই না? বাংলাদেশের মসজিদে মসজিদের সামনে একটা একটা করে যেন তার মূর্তি বসানো হয়, এই জন্য তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন, তাই না? জানো স্বাধীনতার পরে 7 কোটি কম্বলের মাঝে তিনি তার কম্বল খুঁজে পান নাই, তখন বলছে স্বাধীন করার পরে মানুষ পায় স্বর্ণের খনি, রূপার খনি, আমি পেলাম চোরের খনি, সেই চোরের খনি যেন আদর্শবান মানুষের খনিতে রূপান্তরিত হয়, এই জন্য তিনি ইসলামী ফাউন্ডেশনকে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক কিনা? আমরা কিছুক্ষণের জন্য ধরি, যদি বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি মরে মরে একটা করে 100 কোটি 100 কোটি মূর্তি বসানো হয়, তাহলে তো তার জান্নাত এখন যদি 8 নম্বর লেভেলে থাকে, তাহলে বাংলাদেশে 100 কোটি মূর্তি বসানোর কারণে যেহেতু তার প্রচার প্রসার বেশি হয়েছে, এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার স্থপতি তার জান্নাত চলে যাবে জান্নাতুল ফেরদৌস, অর্থাৎ 1 নম্বর লেভেলে, তাই না? এমন কিছু? আচ্ছা, আমার মনে হয় যে এদেশের আওয়ামী লীগ যারা করে, যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে, যদি তাদের মধ্যেও গণভোট দেওয়া হয় যে বঙ্গবন্ধুরা মূর্তি কারা চান আর কারা চান না, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র মুসলিম এবং মুসলমান কোরআন সুন্নাকে ভালোবাসেন, এজন্য বাংলাদেশের আওয়ামী লীগের 90% মানুষ ভোট দিবে যেন বঙ্গবন্ধুর নামে কোনো ভাস্কর্য কোনো মূর্তি এদেশে স্থাপন করা না হয়, ঠিক কিনা? আচ্ছা, যদি ধরেন এমন হয় যে বঙ্গবন্ধুর নামে 1000 মূর্তি বানানো হবে না, 1000 মূর্তি বানাতে ধরেন যে 500 কোটি টাকা, এখন 500 কোটি টাকা দিয়ে বাংলাদেশের প্রতিটা জেলা শহরে প্রতিটা থানায় একটা করে মডেল মসজিদ বানানো হলো, তাহলে বঙ্গবন্ধু তো জান্নাতে থাকলে অবশ্যই তার জাহান্নামে ট্রান্সফার করা হবে, তাই না? যদি তার রুহের মাগফিরাতের জন্য যদি প্রতিটা থানায় প্রতিটা জেলায় প্রতিটা ইউনিয়নে একটা করে মসজিদ দেওয়া হয়, তাহলে আল্লাহ তো ওইটারে যদি বঙ্গবন্ধুরে যদি জান্নাতে দিয়েও থাকেন তাই জানিয়ে এরপরে জাহান্নামে দিয়ে করবো যে তুই জান্নাতে আর যাইতে পারবি না, তোর নামে মসজিদ হয়েছে, তাই না? এমন হবে? আর বরং যদি যেই টাকা দিয়ে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি ইসলামকে ভালোবাসতেন, ওলামায়ে কেরামকে ভালোবাসতেন, ইসলামী ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান তিনি বাংলাদেশে করে গেছেন, তিনি কথায় কথায় ইনশাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, যেখানে ইনশাল্লাহর উপর ভিত্তি করে তিনি স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ আমাকে বিজয় দিবে, আমি হকের পথে আছি, সেই বঙ্গবন্ধুর নামে যদি মূর্তি না বসে এদেশের প্রতিটা মসজিদ প্রতিটা ইউনিয়নে প্রতিটা থানায় প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে একটা করে মডেল মসজিদ বানানো হয়, আমার মনে হয় বঙ্গবন্ধু এখন যদি জান্নাতে যেই স্তরে আছে তার চাইতে অনেক উচ্চ মাকামে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিবেন, ঠিক কিনা? তা এটা কি কেউ গ্রহণ করতে পারে না? কেন পারে না জানেন? এর একটা বড় কারণ আছে, যারা ভাস্কর্য বানায় তাদেরকে কি বলে? তাদেরকে ভাস্কর বলে। আপনি দেখবেন যমুনার টিভির একটা ফুটেজ খুব ছড়াছড়ি, সেখানে চট্টগ্রামে একটা ভাস্কর্য বানানো হয়েছে, সেটার জন্য গত কয়েক বছর আগে বাজেট হয়েছে 4 কোটি টাকা, কয় কোটি টাকা? 4 কোটি টাকা। যিনি এই ভাস্কর্যটাকে বানিয়েছেন তিনি বলছে এটার পেছনে খরচ গেছে মাত্র 16 লাখ টাকা। কত লাখ টাকা? 16 লাখ টাকা। এরপরে তার সাথে যখন সাংবাদিক কথা বললেন, কথা বলার পরে কর্তৃপক্ষের কাছে গিয়ে বললেন যে এটার কাজ তো আপনারা বলছেন এখনো অসমাপ্ত রয়েছে, তো কাজটা সমাপ্ত করতে কত লাগবে? বলছে এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটাকে সমাপ্ত করতে আরো 4 কোটি টাকা লাগবে, অর্থাৎ 8 কোটি টাকা লাগবে। অথচ যিনি ভাস্কর তিনি বলছে আমাকে 16 লাখ টাকাও এখনো পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি। এদেশের কিছু দুর্নীতিবাজ যারা বিদেশে থাকে, দেশের প্রতি কোনো মায়া নেই, কিছুদিন পর পর টকশোতে এসে কিছুদিন পর পর তাদের ব্যবসার পকেট লাল করার জন্য, এজন্য তারা স্বাধীনতার চেতনার নামে বঙ্গবন্ধুর আদর্শকে বিক্রি করে খাওয়ার জন্য এদেশের ভাস্কর্য তৈরি করতে চায়। সত্যিকার অর্থে আচ্ছা, স্বাধীনতার মুক্তিযুদ্ধের কোন অনুচ্ছেদের কোন পরিচ্ছেদে লেখা ছিল যে তিনি দেশ স্বাধীন করছেন মূর্তি বানানোর জন্য? বরং তিনি স্বাধীনতা যুদ্ধের সময় বলেছেন যে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো আইন করা হবে না, এটা স্বাধীনতার অনুচ্ছেদের কোনো এক পরিচ্ছেদে আছে না নাই?
আছে। তাহলে যেখানে তিনি বলেছেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যক্রম বাংলাদেশে স্বাধীন হলে করা হবে না, তাহলে সেখানে মূর্তি বসানো এটা স্বাধীনতার সাথে চেতনার না স্বাধীনতার চেতনার বিরোধী? আওয়াজ করে বলেন, বিরোধী না চেতনার? বিরোধী। কিন্তু তারা বুঝতে চায় না। আমরা শেখ মুজিবুরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, তিনি এদেশের জন্য অনেক কিছু করেছেন, তাই না? তার এই ত্যাগ তিতিক্ষা কোনোটাকে কি আমরা ছেড়ে দিতে পারবো কখনো? আচ্ছা, কোনো ওলামাই কেরামত যদি, কোনো আলেমে যদি স্বাধীনতার বাংলাদেশ নিয়ে যদি কোনো লেখা লেখে, তাহলে কি শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে লেখা সম্ভব? সম্ভব? আমি যদি লিখি সম্ভব? আমরা তো বলছি যে তার নামে বাংলাদেশে অনেক কিছু আছে, মেডিকেল কলেজ আছে, সেতু আছে, জাতীয় স্টেডিয়াম আছে, গাজীপুরে সাফারি পার্ক আছে, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রয়েছে। আমরা তো এগুলোর বিরুদ্ধাচারণ কখনো করিনি, করেছি? আমরা বলছি তার নামে কেন মুক্তি হবে, তার নামে মসজিদ করেন, এটা তার জন্য ফায়দাজনক হবে, উপকার হবে, আখেরাতে তার লাভবান হবে। আচ্ছা, রাসূলের আগমন মুক্তির পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আরো জোরে আওয়াজ করে বলেন। সবাই বলছে তো নাকি? ফতোয়া কিন্তু আমি দিইনি, দেখেন। সবাই বলছে তো নাকি? যদি রাসূলের আগমন মুক্তির বিপক্ষেই থাকে, ভাস্কর্যের বিপক্ষেই থাকে, তাহলে আপনি কোন সহজে কোরআন বিরোধী একটা কার্যক্রম করে সেটাকে কোরআনের আইন বলে চালাতে চান এমন দুঃসাহসিকতা বাংলাদেশের জাতি কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা? আমরা বলি বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা তার নামে মডেল মসজিদ নাই, বাংলাদেশে ইসলামিক কোন প্রতিষ্ঠান তার নামে নেই, তার নামে কোন মিনার নেই, তার নামে বাংলাদেশের রাজধানীতে একটা মডেল মসজিদ করা হোক। বাংলাদেশে কোন ইসলামিক কোন ইউনিভার্সিটি তার নামে নেই। আপনারা বলেন আপনারা তার নামে একটা ইউনিভার্সিটি করেন, যে ইউনিভার্সিটির নাম হবে বঙ্গবন্ধু ইসলামিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে কোন কওমি জামিয়া ইসলামিয়া নেই, তার নামে আপনি জামিয়া ইসলামিয়া করেন, আপনি নাম দেন বঙ্গবন্ধু জামিয়া ইসলামিয়া, আমরা এর পক্ষে আছি, ঠিক? আমরা দলে দলে ফোন দিয়ে সেখানে যাব, উদ্বোধন করতে রাজি আছি, ঠিক কিনা? আওয়াজ করে বলে। আমার মামুনুল হক সাহেব যদি ডাক দেন, আসেন তো আপনারা সাথে? কারা কারা নাই হাত তোলেন, হাত নামান, কারা কারা নাই হাত তোলেন? ইনশাআল্লাহ, কোরআন বিরোধী সুন্না বিরোধী কোনো কাজ করা হবে যদি ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, সব কিছুর মায়া ত্যাগ করে আমাদেরকে ছুটে যেতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ এটাই বলবো, যদি এদেশে শুধুমাত্র বঙ্গবন্ধু নয়, যদি আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মূর্তিও এদেশে বানানো হয়, সেই মূর্তিকে ভেঙে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে অধীরবোধ করবো না। আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে না, তার ভাস্কর্যের বিরুদ্ধে, কারণ কোরআন কি এর ভাস্কর্যের বিরুদ্ধে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সঠিকভাবে সম্মানের সাথে তাকার তৌফিক দান করুন। আমার আলাইনা ইল্লাল্লাহ।